নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা আলোচনা করবো ডাব্লুবিপি কেপি কনস্টেবল দু হাজার চব্বিশ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোশ্চেন অ্যান্সার নিয়ে অর্থাৎ জিকে কোশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে আলোচনা করব আজকে তোমাদের সাথে আমাদের এই যে জি কে কোয়েশন অ্যান্সার ক্লাসের সিরিজটি হচ্ছে এর মধ্যে যে ভিডিওগুলি আসছে প্রত্যেকটি ভিডিওই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ কোনো ভিডিও তোমরা স্কিপ করো না এই ভিডিওগুলির মধ্যে যে প্রশ্ন আলোচনা করা হবে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নগুলো তোমাদের খুব পরীক্ষায় কমন কিন্তু খুব চান্স রয়েছে সেই কারণে ভিডিও গুলো স্কিপ করোনা সাথে থাকছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য সেই তথ্যগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ব্যাখ্যা সহকারে প্রত্যেকটি প্রশ্নের আলোচনা কিন্তু তোমাদের সাথে করা হবে ভিডিও গুলো শেষ পর্যন্ত সেই কারণে তোমরা দেখতে থাকো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাথে থাকা বেল বাটনটা ক্লিক করে রেখো ফর অল নোটিফিকেশন ভিডিওটিকে একটি লাইক করো তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করে দিও তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথম প্রশ্ন বৈষ্ণব ধর্মের প্রথম প্রচারক কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রামানন্দ বৈষ্ণব ধর্মের প্রথম প্রচারক ছিলেন রামানন্দ দু নম্বর প্রশ্ন দেখি কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোডর মলের নাম যুক্ত ইতিহাস থেকে আসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোডর মলের নাম যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি জাপতি ব্যবস্থার সঙ্গে টোডর মলের নাম যুক্ত পরের প্রশ্ন নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সালফারের জ্বলন হলো একটি রাসায়নিক পরিবর্তন পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় সিংকোনা চাষ হয় প্রশ্ন চলাকালীন তোমরা সঠিক উত্তর আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে তোমরা যদি জানো অবশ্যই আমাদের কমেন্টে তোমরা জানাও মিলিয়ে দেখে নাও উত্তরটা তোমাদের ঠিক হলো কিনা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মংপুতে পশ্চিমবঙ্গের মধ্যে মংপুতে সিংকোনা চাষ হয় পরের প্রশ্ন সুজাতা সিংহের পরিবর্তে ভারতের ব্রিটিশ সচিব হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে ইম্পর্ট্যান্ট আরও একটি প্রশ্ন সুজাতা সিংহের পরিবর্তে ভারতের ব্রিটিশ সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে অপশন ডি হবে সঠিক উত্তর এস জয়শঙ্করকে পরের প্রশ্ন দেখি নিচের কোন বিদেশি পরিকল্পনাকে অনুসরণ করে ডিভিসি পরিকল্পনা করা হয়েছিল ভিভিআই একটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি তোমরা প্রশ্ন চলাকালীনই উত্তর আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো তোমাদের খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে এর মাধ্যমে কোনটা সঠিক উত্তর হতে পারে এই প্রশ্নের তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানাও মিলিয়ে এবার দেখে নাও তোমাদের উত্তর ঠিক হচ্ছে কি না সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি টিভিএ পরিকল্পনাকে অনুসরণ করে ডিভিসি পরিকল্পনা করা হয়েছিল এবার আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেখে নিই ডিভিসির পরিকল্পনাটি বিদেশি পরিকল্পনা অর্থাৎ বিদেশি প্রকল্প টিভিএ প্রকল্প টেনসি ভ্যালি অথরিটি পরিকল্পনা এই পরিকল্পনাকে অনুকরণ করে এই ডিভিসি প্রকল্পটি করা হয়েছিল ডিভিসি উনিশশো সালে গঠিত হয়েছিল ডিভিসির সদর দপ্তরটি কলকাতায় অবস্থিত পরের প্রশ্ন দেখি এবার সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন ইতিহাস থেকে আসা সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে ডি এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য যে বিভিন্ন সম্পাদক কে ছিলেন তোমাদের সাথে এই যে তথ্যগুলো আমরা আলোচনা করছি প্রত্যেকটি তথ্যই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ তোমরা একটু স্কিপ না করে তথ্যগুলো অবশ্যই খাতাতে লিখে ভালোভাবে তৈরি করো যাতে এই তথ্যের মধ্যে থেকে আসা প্রশ্নগুলোও তোমরা খুব সহজে উত্তর দিতে পারো রস গফতাব পত্রিকার সম্পাদক ছিলেন দাদাভাই নৌরজি তাহিফ উল আখলাক পত্রিকার সম্পাদক ছিলেন সৈয়দ আহমেদ খান পাঞ্জাব পিপলস পত্রিকার সম্পাদক ছিলেন লালা লাজপত রায় ভারতী পত্রিকার সম্পাদক ছিলেন দ্রিজেন্দ্রনাথ ঠাকুর সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী ধূমকেতু পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম পরের প্রশ্ন দেখি এবার কোন কি সঠিক উত্তর হবে অপশন বি তাপ গ্রাহিতা বলা হয় পরের প্রশ্ন ভারতের নিচের চারটি প্রধান বন্দরের মধ্যে কোনটি সোনালী চতুর্ভুজের উপর অবস্থিত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভূগোল থেকে আসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সোনালী চতুর্ভুজের ওপর অবস্থিত প্রধান যে বন্দরগুলো সেই বন্দরগুলোর নিচে চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা মুম্বাই বিশাখাপত্তনম আর চেন্নাই এই চারটি প্রধান বন্দরই কিন্তু সোনালী চতুর্ভুজের ওপর অবস্থিত অপশন নিয়েই হবে সঠিক উত্তর পরের প্রশ্ন নিচের কোন হিমবাহ থেকে অলোকানন্দা নদীটি উৎপত্তি হয়েছে ভূগোল থেকে আসা একটি আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিচের কোন হিমবাহ থেকে অলকানন্দা নদীটি উৎপত্তি হয়েছে সঠিক উত্তর তোমরা জানলে অবশ্যই আমাদের কমেন্টে জানাও এবং মিলিয়ে দেখে নাও তোমাদের উত্তরটা ঠিক হলো কিনা না সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ শতপন্থ হিমবাহ থেকে অলকানন্দী নদীর উৎপত্তি হয়েছে পরের প্রশ্ন নিচের রাজ্যে ও শিখরগুলির জোড়াগুলির মধ্যে কোনটি সঠিক নিচে দেখো রাজ্য আর শিখরের জোড়া দেওয়া আছে এই জোড়াগুলির মধ্যে কোনটা সঠিক তোমাদের বলতে হবে অপশান এক নম্বরে দেখো রয়েছে দোদাবেতা এটি তামিলনাড়ুতে আছে নন্দাদেবী আছে উত্তরাখণ্ডে আনাইমুদি আছে কেরালায় সবরমতি আছে নাগাল্যান্ডে এই চারটি জোড়া রয়েছে এই চারটি জোড়ার মধ্যে কোনটা কোনটা সঠিক নিচে অপশন দেওয়া রয়েছে তো কোনটা সঠিক উত্তর তোমাদের বলতে হবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অপশন এক দুই তিন চার এই যে চারটি অপশন রয়েছে এই চারটি অপশনের মধ্যে চারটি কিন্তু সঠিক অপশন ডি হয়ে যাবে সেই জন্য সঠিক উত্তর পরের প্রশ্ন কিম্বারলি প্রসেস নিচের কোনটির সাথে সম্পর্কিত কিম্বারলি প্রসেস এটি নিচের কোনটির সাথে সম্পর্কিত সোনা হীরা মূল্যবান পাথর না অ্যালুমিনিয়াম কোনটি সঠিক উত্তর হবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হীরার সাথে সম্পর্কিত পরের প্রশ্ন আরাকু উপত্যকা একটি পর্যটন কেন্দ্র এটি দক্ষিণ ভারতের কোন শহরের কাছে অবস্থিত আরাকু উপত্যকা এই পর্যটন কেন্দ্রের নামের সাথে আমরা অনেকেই পরিচিত তো এটি ভারতের দক্ষিণ ভারতের কোন শহরের কাছে অবস্থিত তোমাদের বলতে হবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বিশাখাপত্তনম বিশাখাপত্তনমের কাছে আরাক উপত্যকা অবস্থিত পরের প্রশ্ন কোন ফুটবল ক্লাব দু হাজার তেইশ চব্বিশ ইউইএফএ চ্যাম্পিয়ন লিগ জিতেছে কোন ফুটবল ক্লাব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন সঠিক উত্তর কী হবে তোমরা যদি জানো অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাও এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে চ্যাম্পিয়ন লিগ জিতেছে পরের প্রশ্ন দেখি মহারাষ্ট্রের মালভূমি কি নামে পরিচিত সঠিক উত্তর হবে অপশন বি ডেকন ট্রব নামে মহারাষ্ট্রের মালভূমিগুলি পরিচিত পরের প্রশ্ন ভারতের সংবিধানের কোন সংশোধনী হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স ষাট থেকে বাড়িয়ে বাষট্টি বছর করেছে কততম সংশোধনী সেটা তোমাদের বলতে হবে ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন সঠিক উত্তর এটাখানে কি হয়ে যাবে তোমরা যদি জানো অবশ্যই আমাদের কমেন্টে জানাও সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি পনেরোতম সংবিধানের সংশোধনীর মাধ্যমে হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স ষাট থেকে বাড়িয়ে বাষট্টি বছর করা হয়েছে

তেতাল্লিশতম ওয়ার্ল্ড মেডিকেল অ্যান্ড হেলথ গেমস অনুষ্ঠিত হল কোন দেশে তেতাল্লিশতম ওয়ার্ল্ড মেডিকেল অ্যান্ড হেলথ গেমস এইটি কোথায় কোন দেশে অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তর হবে অপশান সি ফ্রান্সে পরের প্রশ্ন আঠারোতম লোকসভার বিরোধী দলনেতা হলেন কে সঠিক উত্তর হবে অপশন সি রাহুল গান্ধী পরের প্রশ্ন আন্ডার সেভেন্টিন অ্যান্ড আন্ডার টোয়েন্টি থ্রি এশিয়ান রাসেলিং চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অনুষ্ঠিত হচ্ছে কোথায় ইম্পর্টেন্ট আরেকটি প্রশ্ন আন্ডার সেভেন্টিন অ্যান্ড আন্ডার টোয়েন্টি থ্রি এশিয়ান রাসলিং চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অনুষ্ঠিত হচ্ছে অপশান এ জর্ডনে শেষ হলো আজকের ভিডিও আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবি কেপি কনস্টেবল দু হাজার চব্বিশ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন আনসার নিয়ে যে যে কে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম সেই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ সেই কারণে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো সাথে ভিডিওটিকে একটি লাইক করো তোমার বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলো না এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো আর প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর তোমরা ভিডিওর কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করো তার মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালো একটা প্রশ্নের উত্তরগুলো তৈরি হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে তোমাদের কতটা তৈরি হলো এবং তোমরা কে কত স্কোর করছো এটাও কিন্তু তোমরা আমাদের কমেন্টে জানাবে তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকো ভালো রাখো এইভাবে আমাদের তোমরা ভিডিও দেখতে থাকো আমাদের আরও উৎসাহিত করতে থাকো ধন্যবাদ